আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আল্লাহর রহমতে বেশ ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠেই বাইরে একটু হাঁটতে বের হয়েছিলাম আর হাঁটলে কিন্তু মনটা ফ্রেশ হয়ে যায় আর হেঁটে এসে দেখি মা ঘি তৈরি করবে তার জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এখানে মা অনেক দিন থেকে দুধের সর উঠিয়ে রেখেছিল এখন ঘি তৈরি করে নেবে আমার ঘি ভীষণ পছন্দের তাই ভাবলাম সকালবেলায় তৈরি করে নেই গরম গরম ভাতের সঙ্গে খাওয়া যাবে কার কার ঘি পছন্দ সবাই কমেন্ট করে জানাবেন তার জন্য ঘি তৈরি করার জন্য আমি এখানে ঘি দুধের সরগুলোকে ডাল ঘুটনি দিয়ে ঘেটে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাই অথবা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু কিন্তু ডাল ঘুটনি দিয়ে করলে কিন্তু খুব সহজেই ঘি তৈরি করে নেওয়া যায় এখন আমি খুব সুন্দর করে কিন্তু দুধের সরটাকে ঘেটে নিচ্ছি আমার ছেলেরও ঘি ভীষণ পছন্দের তার জন্য ওকে সকালবেলা গরম গরম ভাত দিয়ে খাওয়াবো আর আমিও খেয়ে নেব তার জন্য সকালে ঘিটা তৈরি করে নিচ্ছি আর এই তো সরগুলো ঘাটা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে উপরের মাখনটাকে ধুয়ে উঠিয়ে নেব এটা কিন্তু ফ্রিজের নর্মাল ঠান্ডা পানি আর একটা কথা যারা ইতিমধ্যে ভিডিওটা দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর দেখতে দেখতে যদি বেশি ভালো লেগে যায় তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই তো খুব সুন্দর করে কিন্তু আমি পানি দিয়ে এখন উপরের মাখনটাকে হাতের সাহায্যে খুব সুন্দর করে উঠিয়ে নেবো পানিগুলোকে ছেঁকে ছেঁকে খুব সুন্দর করে এটাকে উঠিয়ে নেব এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিব গ্রামে থাকলে কিন্তু সবসময় ফ্রেশ জিনিসই খাওয়া যায় আর বাড়ির দেশি গাভীর দুধের ঘি যদি হয় তাহলে তো কোনো কথাই নেই আর বাজারের ঘি তো সব কিছুর মধ্যেই ভেজাল আর বাড়ির ঘি তো অনেক ফ্রেশ আর খেতেও বেশ ভালো লাগে যাই হোক এই দিকে আমি ঘি তৈরি করার জন্য কড়াইয়ের মাখনগুলো দিয়ে জাল ধরিয়ে দিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আজকে গরম গরম ভাত দিয়ে ঘি দিয়ে খাবো তার জন্য আর এই দিকে ঘিটাও হতে থাক এই ঘিটা হতে কিন্তু বেশি সময় লাগে না আর এই তো ঘিটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে ছেঁকে নেব তাহলে ঘির কালারটা দেখতে পারবেন কতটা সুন্দর এসেছে এখন একটা ছাঁকনির সাহায্যে খুব সুন্দর করে ঘিটাকে ঢেলে নিচ্ছি ঘের কালারটা দেখে আমার এখনই লোভ লাগছে খাওয়ার জন্য কারণ কালারটা কিন্তু অনেকটা সুন্দর এসেছে আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর কালার এসেছে এই যে দেখুন কতটা সুন্দর কালার এসেছে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর ঘিয়ের গন্ধটা যা সুন্দর আপনারা গন্ধ শুনলেই খেতে চাইবেন এই তো আমি এই দিকে গরম গরম ভাত নিয়েছি আর এক চামচ ঘি নিয়ে নিলাম আর এখানে আলু ভর্তা করে নিয়েছি আর একটা ডিম সেদ্ধ দিয়ে সকালের খাবারটা খেয়ে নেব আজকে আমাদের সকালের নাস্তা এইটুকুই আর আমার ছেলেকেও এখন খাইয়ে দিয়েছি ও ভীষণ মজা করে খাবারটা খেয়ে নিয়েছে আমারও ভীষণ ভালো লেগেছে আজকের খাবারটা আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সবাই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর পেজটাকে সবাই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আর ঘিয়ের রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন